বাবা জি আমার ডাইনে বামে সামনে নিচে উপরে নিচে অনেক উম্মতের আলেমগণ বসা আছে ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন ভাইজান আমার ভাইরে জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আলেম যার ফতোয়ার কারণে ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছিল যার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলুবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর উলি হাদিস পড়াইতেছেন খুব খেয়াল করে শুনবেন বন্ধু আল্লাহর একজন বান্দা একই মাদ্রাসার ছাত্র দাঁড়ায় দাঁড়ায় কানতেছি হজরতের কানে কান্নার আওয়াজ আসলো হজরত কিতাবখানা বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বললেন বেটা কেয়া হো গাই ও বেটা তোমার কি হইছে কান্দো কেন ছেলেটা ডাক দিয়ে বললেন হজরত জি আপনি জানেন আমার বাবা একজন কৃষক মানুষ আমার বাবার অন্য কোনো ছেলে নাই সন্তান নাই বাবার সাথে কাজে কর্মে সহযোগিতা করতে গিয়েছিলাম আসতে আমার একটু লেট হয়ে গেছে হজরত ডাক দিয়ে বলে বাবা এই জন্য কান্তাছ নাকি এই জন্য কান্নাকাটি করা লাগে নাকি ডাক দিয়ে বললেন হজরত জি আমি এই জন্য কান্দি না তাইলে তুমি কেন কান্দো বলো না ডাক দিয়ে বললেন হজরত জি আসার পথে দেখলাম এক মুরব্বী কান্দে কান্দার হাত উঁচু করে ডাক দিয়ে বলে আল্লাহ ও গো দয়ার আল্লাহ ও গো আল্লাহ আমার জীবনে আমার জীব দশায় মৃত্যুর পূর্বে যেন তোমার কোরআন অপমানিত না হয় তোমার কোরআনকে কেউ যেন অপমান করতে না পারে তোমার কোরআন যেন কেউ বেজ্জিত না করতে পারে কারণ আমার জীবনের চেতে তোমার কোরআনকে ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ আমি গোলাম এই বক্তব্য শোনার পর আমি থমকে দাঁড়াইলাম আমি ওই চাচার কাছে যেয়ে কইলাম চাচাজি কে কোরআনকে অপমান করতে চায় আপনি আমাকে একটু বলেন না ও হুজুর এই 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 মুরব্বী আমার হাত ধরে কান্দার ডাক দিয়ে বলে বেটা রে কি বলবো শোনো আজ জোহরের নামাজ পড়লাম ইমামের পিছনে জামাতে নামাজ আদায় করে আমরা মুসল্লিরা মসজিদ থেকে বের হইলাম শুনতেছেন কষ্ট হচ্ছে আউট কোনো চিন্তা আছে কোনো পেরেশানি চলবে কি চলবে না তাহলে জোরে আবার আজকের মাহফিল না না জোরে আজকের মাহফিল কতক্ষণ চলবে নারায়ে তাকবীর আরে বন্ধু যে চলে যেতে চান তাকে চলে যেতে দেন খবরদার তাকে ঠেকায়েন না আমি কলিজার বন্ধু মনে করে বয়ান করছি বাজান যতটা সুস্থ দেখতেছেন অতটা সুস্থ নয় খুবই কিন্তু বাজান অসুস্থতার নিয়ামতে ভুগতেছি তবে আল্লাহ পাকের শুকর বড় কোনো ধরনের কোনো রোগ নাই এই চলতে ফিরতে আবহাওয়ার পরিবর্তনে যতটুকু আমার ভাইরা বিমার হয় এতটুকু বিমারের মধ্যে কেমন জানি দুর্বল হয়ে গেছি আর বাবাজি আপনাদের কাছে দোয়া চাই কারণ এই ময়দানের মধ্যে কে জানি আল্লাহ আলা হয়ে বসে আছে আল্লাহ পাক ওই ওলির বরকতে আমাদেরকে কবুল করতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠি ভাইজান এবার এই লোকটা ডাক দিয়ে ছাত্র ডাক দিয়ে বললেন হজরত জি আমি এই মুরব্বীর কাছে যে বললাম চাচা কে কোরআন অপমান করতে চায় বলেন না মুরব্বী কান্দার ডাক দিয়ে বললেন বেটা রে আজকে আমরা সবাই মিলে জোহরের নামাজ আদায় করলাম জোহরের নামাজ জানতে আমরা মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হইলাম কোথা থেকে জানো গো কোন ভিনদেশি লাল চামড়ার গোষ্ঠী একটা বাইবেল হাতে নিয়া কোটটাই পরিয়া আমাদেরকে ধমকায় ধমকায় বলে এ বুড়ারা জোয়ানেরা কি করে আসলা আমরা বললাম সলাত আদায় করে আসলাম নামাজ কায়েমের হুকুম পালন করলাম রবের কথা মানলাম জিকির শব্দের তিন নম্বর অর্থের বিধান মানলাম চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ
বেটারে এই বাইবেল ওয়ালা যখন বলছি আমরা সালাত কায়েম করে আসলাম নামাজ কায়েম করলাম বিধান আল্লাহর হুকুম নামাজ আমরা আদায় করে আসলাম এই রূপটা খেপে গেল আর ডাক দিয়ে বলতেছে এরে মুসলমানের গোষ্ঠী তোমাদের মসজিদের মধ্যে আছে কোরআন নিয়ে আসো তোমাদের এই কোরআন শরীফ এই যে আমার হাতে দেখতেছো বাইবেল তবে তোমরা জাতি মুসলমান আমি কিন্তু জাতি খ্রিস্টান তোমাদের আছে কোরআন আর আমার কিন্তু আছে বাইবেল আমি তোমাদের বলতে চাই আজকে প্রমাণ হবে তোমাদের কোরআন সত্য না আমার বাইবেল সত্য তোমরা মুসলমান জাতি সত্য তোমাদের ধর্ম সত্য না আমার খ্রিস্ট ধর্ম সত্য আর এটার মাপকাঠি প্রমাণ হবে আমি আগুন ধরাবো এই আগুন জ্বালার পর এই আগুনের ভিতরে তোমাদের কোরআন তোমরা ফেলে দিব আর আমি আমার বাইবেল ফেলে দেব দুনিয়ার এই আগুনে যদি তোমাদের কোরআন পড়ে যায় তাহলে তোমাদের মুসলমান ধর্ম ভুয়া আর যদি আমার বাইবেল পড়ে যায় তাহলে আমার খ্রিস্টান ধর্ম ভুয়া আমার বাইবেল ভুয়া আসনা মুসলমানের গোষ্ঠী চ্যালেঞ্জ গ্রহণ করো বাবা আমরা গ্রহণ করতে পারি নাই আমরা গরিব মানুষ আমরা মূর্খ মানুষ লেখাপড়া তেমন আমাদের জানা নাই এই জন্য আস্তে করে ওখান থেকে চলে এসেছি এখন আল্লাহর কাছে বলি আল্লাহ একটা ডাক দেন না দেন না দেন না দেন না আবার বলেন না আল্লাহ বাবা আমরা ওই জায়গা থেকে চলে এসেছি এই জন্য কান্দি কেউ যেন আমাদের কোরআন শরীফকে অপমান করতে না পারে ওই মুরব্বীর কান্না দেখে আমি কান্দি আমাদের এলাকার মধ্যে খ্রিস্টানের বাচ্চারা এরকম বাহাদুরি করতেছে বাবাজি মাফ করে দিবেন ঢাকা থেকে আমরা জেনেছি এই উত্তরবঙ্গের সরল মনা মুসলমানদেরকে বোকা পাইয়া ধোকা দিয়া কাদিয়ানির গোষ্ঠীরা ইহুদি খ্রিস্টানের দালালিতে লিপ্ত আমার ভাইরা খতমে নবুতের গায়ে কলঙ্ক লাগাইতে চায় কথা বলেন ঠিক না ব্যাঠি শিয়ালেরা এখন তাদের তালে নিলায় তাল রে তালে নিলায় তাল বলেন শিয়ালেরা এখন তাদের তালে নিলায় তাল রে তালে নিলায় তাল মুসলমানকে আসছে তারে মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল শিয়ালেরা এখন তাদের তালে নিলায় তাল রে তালে নিলায় তাল ঠিক কিনা বলেন কিন্তু উম্মতের আলেমগণ এখনো বেঁচে আছে ঠিক কিনা যতদিন বাংলাদেশে মাদ্রাসা নামক ইসলাম রক্ষার ক্যান্টনমেন্ট থাকবে ওলামায়ে কেরাম থাকবে ততদিন আমার ভাইরা আমার এই সোনার বাংলায় কোন জায়গায় ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না আমি কি কোনো রাজনীতি বক্তব্য দিচ্ছি এটা ইমানি দায়িত্ব এড়াইতেছি ঠিক কিনা বলেন তো চলবে কি চলবে না এবার ডাক দিয়ে বলতেছে মুসলমান ভাইরা আমার এই বালক ছেলে ডাক দিয়ে কয় হুজুর এই ঘটনা চলতেছে আমাদের এলাকায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রহমাতুল্লাহি আলাইহি আমার ভাইরা কোরআন শরীফ হাদিস শরীফটা বন্ধ করে ডাক দিয়ে বলল বেটারে তোমার কান্নার দরকার নাই চলো যাই সবাই মিলে যাই বাতিলের সাথে মোকাবেলা হবে কোরআনি জ্ঞান দিয়া কারণ আল্লাহ আমাদের দান করেছেন ইয়া ياسين والقرآن আরে পড়ে না ياسين والقرآن মুখটা লাড়ান না ياسين والقرآن আমার ভাইরা কোরআনের জ্ঞান উম্মতের আলেমদের কাছে আসে না নাই চলো যাই আজকে আমরা বাতিলের সাথে মোকাবেলা করব এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রহমাতুল্লাহ আলাইহি হযরত ছাত্রদেরকে নিয়া আমার বন্ধুগণ আলেমদেরকে নিয়া পাগড়িটা মাথায় বান্ধিয়া আমার বন্ধুগণ চলে আসলেন আসিয়া নজর করে দেখে গো এই কোটওয়ালা টাইওয়ালা খুব লম্প জম্প দিতেছে সরল মনা মুসলমান বুড়াদের কে দমকাইতেছে কই 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 প্রমাণ করো নাইলে ইসলাম ধর্ম ছাড়ো এবার মাওলানা সাহেব পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন ও ভাই এই বুড়াদেরকে ধমপান কেন যা বলার আমাকে বলেন আপনার জবাব আমি দেব কোরআন সুন্নাহ থেকে আল্লাহু আকবার আপনাদের পায়ে হাত দিয়ে বলি গরু ডাক্তার দিয়া কখনো ধর্মীয় ডাক্তার মনে করে ফতুয়া খুঁজেন না
এখন তো গরু ডাক্তারের কাছে যায় ইসলামের ডাক্তার মনে করে ফতুয়া খোঁজে আর ওনারা তখন ডাক দিয়ে বলে ওনারা কি সুন্দর দেখবেন ডাক দিয়ে বলে বুখারী শরীফের মধ্যে সহি হাদিসে পেয়েছি ছোট একটা কিতাব কিনছে 60 টাকা দিয়ে কিনিয়া এখন কামেল পাস দাওরা পাস আলেমের ভুল ধরার চেষ্টা করে আরে কথা কয় না এরা তাদের দালাল তারা কারা যারা ভয়েস অফ আমেরিকার স্টাইলে দেখবেন মাঝে মাঝে আমাদের দেশে নতুন নতুন ফেতনা বাইর করে বলে একটু গলাটা মোটা করে চেঞ্জ করে খবরের খবর বার্তা সংবাদ প্রচারের মতন বলে সম্মানিত বাঙালি মুসলিম জাতি দেশপ্রিয় সবাইকে বলছি আমার এই সোনার বাংলায় আমরা স্বাধীন করেছি মৌলবাদীদেরকে উৎখাত করার জন্যে দেশটা জঙ্গিবাদীতে রূপান্তরিত হতে চাচ্ছে কেমন জানি সব জায়গায় মাদ্রাসা বাড়তেছে এই মাদ্রাসাগুলি ব্যাঙ্গের ছাতার মতন অতএব এই ব্যাঙ্গের ছাতাকে দমন করতে হবে আমরা বলতে চাই তোমাদের এই ডায়লগ বাংলাদেশে চলবে না এটা বাহিরের রাষ্ট্রে চলবে এটা বাহিরের রাষ্ট্রে আল্লাহু আকবার আল্লাহু আকবার থামো ভাই কথা কইতে দাও অনেক কথা আছে আছো না চলে যাইবা আছে বলেন আছেন না যাবেন আছে মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কারো নাই যেদিন বন্ধ হয়েই যাবে বুঝতে হবে কিয়ামতের আলামত আল্লাহ চাচ্ছেন আমাদের রক্ত এই রক্তকে পানির মতন ব্যবহার করে জীবন দিয়ে শহীদ হয়ে যাব কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না মহতারাম হাজিরিন এবার ডাক দিয়ে কয় ভাই যা বলার আমার সাথে বলেন উনি এবার ঘাটটা ঘুরে দেখে হুজুর কোনা পাগড়ি মাথা দিয়েছে ডাক দেখে হুজুর আপনার সাথে কি বলবো বলে যা বলার আমাকে বলে কয় হুজুর আমি চাই আগুন ধরান আগুন ধরাইলে কোরআন শরীফ ফেলে দিবেন আমি বাইবেল ফেলে দেব এই আগুনে যদি কোরআন পুড়ে যায় তাহলে আপনার ধর্ম ভুয়া আর আমার বাইবেল যদি পুড়ে যায় তাহলে আমার ধর্ম ভুয়া হুজুর কয় এটা কোনো ব্যাপার হইল হুজুর ডাক দিয়ে কয় এটা কোনো ব্যাপার হইল ভাই নড়াচড়া করেন না কথা বলেন না এই যে ইস্তেতে নড়াচড়া বন্ধ করেন আমার ভাইরা তো ডাক দিয়ে বলতেছে এটা কোনো ব্যাপার হইল যখনই কইছে ব্যাপার হইল তখন ছাত্রগুলা আর মুরব্বী মুসলমান এদের মধ্যে একটা চিন্তা ঢুকি গেল এটা ফিরাবার কোন হুজুর নিয়ে আসলাম সমাধানের জন্য ই তো আসি দেখি উল্টা কথা কওছে আমার দেশত দেখবেন কোনো হুজুর যদি ঢাকা থেকে বা হাটহাজারি থেকে কোনো ফতুয়া দেয় না বুঝিয়ে দেখবেন কিছু লোক ডাক দিয়ে কয় দালালি করেছে আগে তোমাকে বুঝতে হবে হুজুরের কথাটা কি একটু সময় দিতে দাও দা গুড নিউজ কাম স্লোরি ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে পারাপারি করলে আসে না কথা কোন ঠিক কি না তো এবার হুজুর ডাক দিয়ে কইলে এটা কোনো ব্যাপার হইল এটা ভালো কথা আগুন ধরাও হ্যাঁ ছাত্রগুলা আগুন নিয়ে আসো মানে ছাত্ররা যাইবার ধরে আবার যায় না ফির কোন হুজুরে আগুন ধরাইতে কয় এবার আগুন ধরাইছে আগুন ধরানোর পর কয় কোরআন শরীফ আনো এবার মসজিদ থেকে মুরব্বীরা কোরআন শরীফ আনতেছে আনিয়া হুজুরের হাতে দিছে ডাক দেখো ভাই আগুন ধরছে ভাই কোরআন শরীফ আমার হাতে আপনারটা কয় আমারটা আমার হাতে লাল সামরার বুঝতি তো বুঝেন না স্টাইল করে কয় আমারটা আমার হাতে হাজত বলতেছে আমারটা আমার কাছে আপনারটা আমারটা আমার কাছে কয় তাহলে এখন কি করবেন কয় আগুনে ফেলে দেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলভী রহমতুল্লাহ ডাক দেয় কয় ভাই আমি একটা কথা বলি ভাই কয় কি ভাই আপনার কোরআন শরীফ আপনি আপনার বাইবেল এক জায়গায় জমা দেন আমার কোরআন শরীফটাও আমি এক জায়গায় জমা দিই আমি বলতে চাচ্ছি কি ভাই কোরআন শরীফটাও কাগজের বাইবেলটাও কাগজের এই কাগজের বাইবেল আর কোরআন শরীফ আগুনে ফালানোর দরকার কি আপনি যেহেতু প্রমাণই চাইছেন তা আপনিও আদম সন্তান আমিও আদম সন্তান তবে আপনি জাতে খ্রিস্টান আমি জাতে মুসলমান আপনার কাছে নাই ইমান আমার কাছে আছে ইমান আসেন ভাই আমি বলতে চাই কি আপনার রক্ত লাল আমার রক্ত লাল কেন চিন্তা করবো বেসামাল আসেন ভাই আপনি আমার হাত ধরেন আমি আপনার হাত ধরি দুইজন মিলি ঝিলে আগুনে লাভ দিই এই দুনিয়ার আগুনে যার পশম পুড়ি যাইবে যাই পুড়ি যাবে তার ধর্ম ভুয়া আইসেন ভাই আইসেন এখন এই দালাল কসে কি হুজুর এটা ফির কেমন কথা হইল ডাল মে
কুসকালা হয় ডালমে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের খেলা কেবল শুরু হইলো আসেন না চলে যাবেন যুবকরা কি কও আসো না চলে যাইবা কারা কারা আসো দু হাত তুল আল্লাহকে দেখাও লিল্লাহে তাকবীর হাত নামান এই মাদ্রাসার হুজুরদের এবং মাদ্রাসার কমিটির এখলাস বড় সহি নিয়ত ভালো বিদে আল্লাহ তাআলা বরকত দিয়েছে কথা কম ঠিক কিনা আমি চাচ্ছি যে ঠাকুরগাঁও জেলার মধ্যে এই মাহফিলটা যেন স্মরণীয় হয়ে থাকে যে ওয়াজ শুনেছি ওই ভাইয়ের আহা দিল থেকে বয়ান করে গেছে মনের তৃপ্তি হয়েছে ঠিক কিনা বলেন ও ভাই এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে এই জন্য একটু সময় চাইতেছি ভাই কষ্ট হবে আপনাদের আমার সম্ভবত আরেকটা মাহফিল আছে রানী শঙ্কল এই মাসের 30 তারিখ কোথায় মানে রাত্রে না দিনে ওটা আমার মনে নাই আপনারা যাবেন ওখানে আমি আরেকটা বিষয়ের আলোচনা শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আবার কোন আমিন এই গোটা বছরের মধ্যে ঠাকুরগাঁও জেলা এই দুইটা মাহফিল আর মাহফিল রাখি নাই এই দুইটাটাও কত কষ্ট করে দিছি আরে বাপ রে বাপ হুম অনেকে মনে করছেন ঠাকুরগাঁওর প্রতি আমি রাগ করছি না ভাই রাগ করি নাই ভাই কে চায় বউ সভা থুইয়া দূরে আসবে কাসর যদি গরম ভাত থাকে কায় চায় দূর যায় ঠান্ডা ভাত খাইতে কথা কয় না এটা একটা কথার কথা বললাম আর তো মোর বাড়ির কাসর তুই তো গরম ভাতের অভাব নাই মোর কি দুঃখ পড়ছে ভাই এই শত শত মাইল অতিক্রম করে আসিয়া চারটা গরম ভাত এটাই খাই বুঝছেন বুঝছেন জি জি আল্লাহ কবুল করুক আরো করে কোন আমিন আল্লাহ আপনাদেরকে হার লাইনে তারাক্কি দান করেন তবে হ্যাঁ মাঝে সাঝে দিনের খাতিরে আসা দরকার তাহলে ভালোবাসাটা ঠিক থাকে নাকি কয় আল্লাহ কবুল করুক আবার কোন আমিন তো এইবার ডাক দিয়ে কয় এই এই বেটা যখন কইছে হুজুর যখন কইছে আইসেন দুইজন লাভ মারি আগুনে বেটা এবার ঘামি গেছে ভিতরে 25 26 28 32 42 106 309 শুরু হয়ে গেছে এক্কা দুক্কা খেলা এই বেটা পালাবার চাওছে হুজুর বুঝতে পারিয়া ছাত্রদেরকে আর আলেমদেরকে তলবেলেমদেরকে এবং বিজ্ঞ বিজ্ঞ জ্ঞানী মানুষদেরকে হুজুর কোরআনের আয়াত শুনে দিয়ে বলতেছে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস যারা আলেম আছেন তারা বুঝি নিছেন সুবহানাল্লাহ আমি বলছি কেবল ওয়া শুরু করলাম এতক্ষণ কিন্তু শুরু করি নাই কেবল আরম্ভ করলাম একটু বুঝেন ভাই একটু বুঝেন আমার বন্ধুগণ হযরত যখন বুঝছে যে এই লোক পালাইবে তখন হুজুর সবাইকে ডাক দিয়ে বলতেছে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস শিশা ঢালা প্রাচীরের মতন দেওয়াল হইয়া যাও ওয়াল হই যাও বোঝেন নাই বোঝেন নাই এই আয়াত শোনার পরে এক ছাত্র আরেক ছাত্র হাত এরকম করে ধরি হাতের কোনায় কোনায় শিকল বান্দি ফেলাইছে বেটা পালাবি কোথায় ঠিক আমরাও বলতে চাই আমার ভাইরা মনে কিছু নিবেন না মাফ করে দিবেন নট পলিটিক্যাল টকিং আই এম নট পলিটিক্যাল পারসন ইট ইজ নট পলিটিক্যাল লেকচার আমার ভাইরা আমার বন্ধুগণ আমি বলতে চাই এ দেশটা মুসলমানদের দেশ আমরা কিন্তু মুসলমান কেউ আলিয়ার আলেম কেউ কৌমির আলেম কেউ সরমনের মুরিদ কেউ ফুরফুরার মুরিদ কেউ জনপুরের মুরিদ আমার বন্ধুগণ কেউ আমার কি বলে ভিন্ন ভিন্ন পীর সাহেবের মুরিদ কেউ তবলিগ কেউ পাবলিক আমাদের কিন্তু আলাদা মনে করবেন না আমরা ধর্মের ব্যাপারে কালামার ব্যাপারে টুপিদারি রক্ষার পক্ষে ইসলাম এবং কোরআন রক্ষার পক্ষে কিন্তু আমরা সবাই এক কথা বলেন ঠিক কিনা এখানে ছোট্ট একটা উদাহরণ দেই আমরা যখন শীতের দিনে একটু ফল ফ্রুট খাই লবণ ভরেলে কিন্তু এক আঙ্গুল ব্যবহার হয় কথা কয় না আর যখন পান্তা ভাতত লবণ লাগে আরে কথা কন না কেন ভাই তখন কি এক আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে তখন কিন্তু পাঁচ আঙ্গুল ব্যবহার করি রংপুরি ভাষায় বলে মতেছে কি করেছে মতেছে আর আমাদের আঞ্চলিকতা ঢাকায় ভাষায় কয় মাখাইতেছে বেটা মাখাইতেছে কি করতেছে মাখাইতেছে আমার বন্ধুগণ আবার আবার ওই গাইবান্ধার যাবেন বলে হাতাইতেছে কি করতেছে হাতাইতেছে আর রংপুর কুড়িগ্রাম মাঠ যাবেন বলবেন নাড়েছে কি করেছে নাড়েছে আর বরিশাল যাবেন ডাক দিয়ে বলতেছে এবাটা দিহি খাবলাই কি আছে কি করতে আছে খাবলাই কি আছে বজ্জ মনা এবাটা দিহি খাবলাই কি আছে রাগ করতেছেন আপনারা
বেদার হইতেছে এক দেশের গালি আরেক দেশে এক দেশের গালি আরেক দেশে বলি আমি প্রায় বলি আমার বন্ধুগণ জীবনের প্রথম সিলেটে গেছি ওয়াজ করিবার হায় 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 আমার সামনে খাবার দিছে ভাই নতুন গেছি আর কি অনেক বছর আগের ঘটনা তো খাবার টাবার দিয়ে আমাক একজন বলতেছে হ্যাঁ মাওলানা কোন গু খাইতা শুকনা গু না ভিজা গু আমি কই হাজা মুশকিলাতুন কাবীরা এটা তো বহুত বড় সমস্যা এই ঢাকার থাকি কি আমি এগুলা খাইতে আসি এবার আর একজন ফট করে ঢুকি বলতেছে মাওলানা কোন গু খাইতা ইগু না উগু আমার জব বন্ধ হয়ে গেছে জব বন্ধ হওয়ার পরে আর এক লোক ভিতরে সান্দাইছে সান্দে বলতেছে মাওলানা মাতো না কিল্লাই মাতো না কেরে কোন কোন গু খাইতা শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা কোন গু খাইতা তা আমার এখন যে লোকটা নিছে এই লোকটাকে আমি ডাক দিয়ে ভাই কি কর কয় হুজুর মনে কিছু নেন না হুজুর এটা আমাদের দেশের আঞ্চলিকতা ঢাকায় যেমন বলে এটা খাবেন না ওটা খাবেন কোনটা খাবেন শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন গরমটা খাবেন না ঠান্ডাটা খাবেন এইটাই যেমন আমাদের সিলেটে বলে ও মা কিছুক্ষণ পরে মিষ্টি নিয়ে এসছে একজন নানান রঙের মিষ্টি ওই লোক আবার ডাক দিয়ে কয় হুজুর বুঝি খানা না খাইত হুজুর মিষ্টি খাইব তো হুজুর মাতিয়া লাও কোন গু খাইতা কালা গু খাইতা না সাদা গু খাইতা আমি কই এগুলো সব থেকে খালি ওই গ্রুপের তো এই লোক যখন আমাকে বুঝাইলো যে এটা খাবেন না ওটা খাবেন এইটা হলো আঞ্চলিকতা আমি তো ও এই ব্যাপার আমি ফট করি বুঝি ফলে আমি আবার একটু পাতালে চালাকি করলাম চালাকি করি ডাক দিয়ে বললাম যে তোমরার গু তোমরা খাও আমরার গু আমরারই দিয়া লাও তোমরার গু তোমরা খাও আমরার গু আমরার দিয়া লাও ডাক দিয়ে বলে তোমরার গু কোন গু তা আমি বললাম আমরার গু শুকনা গু মানে আমি শুকনা খাবার খাবো ওয়াজের আগে ভিজা খাবার খাবো না বলে আচ্ছা মাওলানা তুমি খুব চালাক মাওলানা তুমি খুব চালাক আমার ভাইরা মানুষের অন্তরের ভাব যদি বোঝা যায় তাহলে অল্প সময় মিশা যায় কথাগণ ঠিক কিনা আর মনে মনে মিলন হইলে টাকায় বাঁধে না সময় বাঁধে না রাত দিন দেখে না কথা বলেন ঠিক কিনা যেমনটি আজকের মাহফিল প্রমাণ চলবে কি চলবে না পিছনের যুবক ভাইরা কি চলি যাইবে নাকি ঘুম ধরছে ভাই তার একবার বলো আল্লাহু আকবার তো পান্তা খাইতে লবণ ব্যবহার করলে কয় আঙ্গুল আমরা ওলামায়ে কেরাম সুক্কা টুপি গোল টুপি ভাড়া পান্দাবি গোল পান্দাবি আমার ভাইরা ওই পীরের মুড়ি এই পীরের মুড়ি তবলিক পাবলিক যখন দেখবো যে এখন এক আঙ্গুলের লবণ ব্যবহার তো এক আঙ্গুলের লবণই ব্যবহার করুক পিসাবেরা যখন দুই আঙ্গুল তখন দুই আঙ্গুল যখন তিন আঙ্গুল তখন তিন আঙ্গুল কিন্তু যখন সমগ্র বাংলাদেশে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে হযরত ওলামায়ে কেরামগণ হক্কানি আলেমরা ডাক দিবে তখন আমরা পঞ্চমুখী পাঁচ ভাই ইসলামী আন্দোলন করার জন্যে মুজাহিদের ভূমিকা পালন করে বাতিলকে দমন করার জন্যে পাঁচটা আঙ্গুল ব্যবহার করব মোটামুটি নানা নারী সব করে ইসলামের পক্ষে থাকব বস বেটা বস রাত বহুত বাজে এত রাইতে আর গরম করিস না বহুত হয়েছে ঠিক আছে না এইবার হুজুর ডাক দিয়ে কয় এই কি দোয়া করে দেবো নাকি হ্যাঁ দোয়া করে দেবো হুজুর ঘুম আছে নাকি নাকি ঘুম ভাঙছে আবার কোন আল্লাহ আকবার এইবার হযরত ডাক দিয়ে বলতেছে ভাই কি বলবেন ডাক দিয়ে কয় হুজুর আপনার কানে কানে একটা কথা কয় না আপনি আগুনে লাফ দিবেন কিনা বলেন হাত ধরেন বেচারা খুব দাপট করছে এতক্ষণ এখন খালি হাত দেয় আর নেয় হাত দেয় আর নেয় হুজুর কয় আমি ধরলে কিন্তু ছাড়বো না আর আমার ধরার সাথে কিন্তু আল্লাহর ধরা আর আল্লাহ ধরে না ধরে না আল্লাহ ধরলে কিন্তু আর আল্লাহর দরাটা কিন্তু বহুত শক্ত দরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর দরা শক্ত দরা ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ ধরলে যাইবা কই যাওয়ার রাস্তা আমার ভাইরা এরপরে দেখেন কি হইলো আমি আপনাদেরকে বলছি কিন্তু আপনারা বলেন তো দেখি কোরআন হেফাজতের মালিককে আবার বলেন কে একটু পরে দেখবেন পুরা ময়দানের মাটি সুদ্ধা কান্নাকাটি করবে এই যে আমি আসতেছি তবে ওই কথাটা কিন্তু আমি মান্যবর আজকের এই সভাপতি সাহেবের কাছে জমা রাখলাম আবার আপনার কাছে ঘুরত নিমো কিন্তু
আবার আপনি আমার এই কথা নিয়ে পালান না আপনি সভাপতি কথাগণ ঠিক কি না আজকের মূল হলো সভাপতি সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আবার আমি এই কথা বলবো মাত্র 5 10 মিনিট একটু ধৈর্য ধরেন আমার বন্ধুগণ তাহলে বলেন তো কোরআন নাযিল করেছেন কে আল্লাহ কোরআন হেফাজতের মালিক কে আল্লাহ আমার ভাইরা এই কোরআন বেটা বেটিকে শিখাইলে আপনি মা বাপ মারা গেলে কবরে আপনাকে হেফাজত করবে কে যারা কোরআনকে বিশ্বাস করেন তারা শুনেন মুসলমান ভাইরে ওই ওই বাইবেল ওয়ালার কথা আমি বলছি বলবো বাজান ভুল বুঝবেন না তারা হুরা করবেন না বাবা এখান থেকে আর যায় কি করবেন হয় আপনি ঘুমাবেন নালে বিড়ি সিগারেট খাবেন নালে আড্ডাবাজি দিবেন নালে ফেসবুক চালাবেন এমন তো হইতে পারে গো আজকের রাত আপনার জীবনের জন্য শেষ রাত বাজান এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ তো নেক পাইতে থাকবেন এমনকি হাদিসের ভাষায় মুহাদ্দিসিন কিরামগণ বলেন যেই সন্তান যেই বেটা বেটি কোরআনের মজলিসে থাকবে উম্মতের আলেমদের মজমায় থাকবে জিকিরের মজলিসে থাকবে আমার আল্লাহ ওই বেটা বেটির মা বাবার কবর আজাব বন্ধ করে দিবে আরে বাবুজি নিজের ছেলে মেয়েকে আমার বন্ধুগণ দেখেন কোরআন শরীফ শিখাইলে আলিফ লাম মিম শিখাইলে আপনি যদি মারাও যান কবরে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে কেমন করে হেফাজত করে রে বন্ধু একটু এদিক সেদিক নজর নাই আমার বন্ধুগণ তাফসীরের কিতাব থেকে এই আয়াতের সাথে মিল করে ঘটনাটা বলে দেই এই জমির উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের ওখানে কি হইল এত বাচ্চাগুলো কোথার থেকে আসলো এদের হুজুর কায় এই হুজুরটা তো এমনি অন্তর থেকে এখন বদদোয়া পাইবে হ্যাঁ এই ক্ষতিটা কেন করলেন কিয়ের ঘুমায় যাচ্ছে এটা হলো এই মাদ্রাসার ক্ষতি করা ঠিক না আপনার সাওয়াগুলো ধরি আসছেন তো বাইরে বসিবেন বিরত আর কেউ থাকলে তাড়াতাড়ি ছোট তাড়াতাড়ি তাড়াতাড়ি এগুলার গাই গরু কায় এই বাসুরগুলার গায় কে ওটা তো গায় নয় বলদ ও কোনোদিন আড়িয়া হইতে পারে না বলদ না না সেটা লিখে দেওয়া না একটু যে এরা সন্ধ্যার সময় আসছে পিটত লিখে দেওয়া লাগবে তাহলে এই বদ ঘুমানো যায় না ঠিক কিনা বলেন এই যে একটা খেয়াল নষ্ট হয়ে গেল এর জন্য দায়ী কে দায়ী কিন্তু এই কর্তৃপক্ষ ঠিক না এই জন্য আমার আগে থেকে হিসাব করে বসা দরকার যেন কারো কোনো ব্যাঘাত না ঘটে আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করেন আর এই মাসুম বাচ্চারা যে এতক্ষণ বসেছিল আল্লাহ তাআলা আগামী প্রজন্মের বড় বড় আল্লাহ ওয়ালা আলেম বানিয়ে দেন আল্লাহ ওয়ালা হাফেজ বানিয়ে দেন আবার বলেন আমিন এবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার বাজান দেওয়ার কোনো নড়াচড়া নাই খুব খেয়াল করে শুনবেন বাবা আমি কিন্তু ধৈর্য হারাই নেই আপনারও ধৈর্য হারায়েন না আরে বাবাজি এই জমিনের উপরে সবচাইতে বড় তাফসীরে কিতাবের নাম হলো তাফসীরে কাবীর এই তাফসীরে কাবীরের মুসান্নেব মাওলানা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি হযরত তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজে নিজের কর্ম করার জন্য যাচ্ছে কান লাগান বাজান দিলের কান লাগান খুব খেয়াল করে শুনেন বাবা এই পয়গম্বর যখন নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছেন রে বাবা প্রতিমধ্যে নজর করে দেখলেন একটা কবর দেখা যায় এই কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব হয় আমার বাইরে কবর থেকে কেমন জানি আগুনের অগ্নি হানলে নিহান শিখা দাউ দাউ করে উপরে দিকে উঠতেছে আর কবরের মধ্যে ভয়ঙ্কর সাপ আর বিচ্ছু দেখা দিতেছে আর বাবাজি এই পয়গম্বর বুঝতে পারলেনি কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব হইতেছে পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন না বাবা নিজের কর্ম যখন নিজের শেষ হয়ে গেল ভাইজান আমার বন্ধুগণ এই পয়গম্বর কর্ম শেষ করার পরে আবার ওই রাস্তা দিয়ে যখন আসতেছেন এবার আসার সময় এই পয়গম্বর সিদ্ধান্ত নিলেন আমি এই কবরটা আবার দেখবো এই কবরওয়ালা কেমন আছে আমি আবার দেখবো এবার বাজান পয়গম্বর কবরওয়ালার দিকে নজর দিল কবরটার দিকে যখন নজর দিল নজর দিয়া দেখতেছি একটু আগে যে কবরে আজাব ছিল এখন আর এই কবরে কোনো আজাব নাই
কবর ওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায় আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ একটু আগে দি কবরে আযাব ছিল এখন দেখি কবরে কোনো আযাব নাই মাবুদ গো তোমার দরবারে জানবার চাই এই কবরওয়ালাকে তুমি কোন কাজে রুছিলা মাফ করে দিয়েছো আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর শোনো শোনো এই কবরওয়ালাকে আমি কেন মাফ করে দিলাম এই কবরওয়ালাকে কেন আমি আযাব থেকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম শোনো রে পয়গম্বর এই কবরওয়ালা গুনাহ করিয়ে কবরে আছে কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান রেখেছে দুনিয়ায় এতদিন এই সন্তানটা কথা বলা শিখে নাই ইদানিং কথা বলা শিখেছে পর তার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর জীবনের প্রথম একটা সবক তারে পড়াইলো আর এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহ দুইটা নাম ধরে ডাক দিল আর এই দুইটা নাম ধরে ডাকার সাথে সাথেই আমি আল্লাহ আরশে পাক খুশি হইয়া গেল আমার আরশে পাক যখন খুশি হইয়া গেল আমি আল্লাহ এই বাচ্চাটাকে উসিলা করে তার বাবাকে মাফ করে দিয়া জান্নাতি বানায় দিলাম পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ এই সবকটা কোন সবক এটা বলে আর পয়গম্বর কান্দে আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর আমি তোমায় এই সবকটা বলছি তবে তুমি কান্দো কেন তোমার দিলের খবর কিন্তু আমি জানি তারপর আমি আল্লাহ জানবার চাই তুমি কান্দো কেন বলো না পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ আমি কান্দি এই ছেলেটার জন্যে এই ছেলেটা কত বড় ভাগ্যবান যে বাচ্চাটাকে উসিলা করে তার বাপ মা পাইয়া গেল ওগো আল্লাহ দুনিয়ার সব বাপ মা যদি এরকম হইয়া যাইত সব ছেলে মেয়ে যদি এরকম হইয়া যাইত তোমার তোমার কথা তোমার কিতাব শিখত তাহলে সব বেটা বেটির বাপ মাই তো কবরে মা পাইয়া জান্নাতি হইয়া যাইত আরে বন্ধু একটু ফিকির মান হইয়া যান একটু চিন্তা করে দেখে আমি আপনি এরকম বেটাবেটি হইলাম কিনা আমার আপনার কারণে আমার আপনার মা বাপ কবরে জান্নাতি না জাহান্নামী শান্তি পাইতে চান আমার শান্তিতে আছে বাইরে কেমন বাপ মার বেটাবেটি হইলাম একটু কান্নাকাটি করা যায় না বাজান দুনিয়ায় যার বাবা নাই তার মতন কিন্তু বড় দুঃখের কেউ নাই কথা বলেন ঠিক না বেঠি দুনিয়ায় যার মা নাই তার মতন বাজান রে বড় অভাবই কিন্তু আর কেউ নাই ভাইজান একটা কথা সত্য কথা কপালি লিখে নেন আমার ভাইরে আলেমদের ভাষা আরবি একটা প্রবাদ আছে কামা তাদিন তুদান যেমন কর্ম তেমন ফল আজ যদি আমি আপনি মা বাবার নামে দোয়া না করে চলে যাই আর যদি মা বাবার নামে কান্নাকাটি না করি আপনি কপালি লিখে নেন আপনার বেটা বেটিও কিন্তু আমার আপনার বেটা বেটিও কিন্তু দোয়া না করে পালায়া যাবে কথাগণ ঠিক না বেঠি আরে বাবা যেমন কর্ম তেমন ফল কেমন বাপ মার বেটা বেটি হইলাম একটু মা বাবার জন্য কান্নাকাটি করা যায় না ভাইজান আমি জানি না এই ময়দানে কার মা নাই এই ময়দানে কার জানি বাবা নাই বাজান রে এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই রে বাবা এই ময়দানে কে জানি মা হারায় বইছেন কে জানি বাবা হারায় বইছেন কার মা বাপ জানি কান্দার ডাক দিয়ে বলে কবর থেকে বলে বেটা রে মা পিলে গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না একটু কান্নাকাটি করলি না ভাইরে আমি আপনাদেরকে এক মিনিটে বলতে চাই আজকে আমার আপনার মা বাপ বেঁচে আছে বিদায় মা বাবার খেদমত করি না মা বাবার খোঁজ খবর রাখি না আরে বন্ধু কিন্তু যেই ভাইয়াটার যেই আপুটার বাবা নাই যেই আপুটার মা নাই এই মা হারা বাপ হারা ভাই বোনের কাছে যাইয়া দেখেন এদের অন্তরে মা বাপ হারানো কি দুঃখ লালন পালন করে ধরে রাখছে আমার ভাইরা আমি এক মিনিটের মাধ্যমে এই কথাটা বলে আপনাদেরকে শুনাই দিই দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা অনুরোধ করব ঠাকুরগার ভাইরা পঞ্চগড়ের বাবারা আল্লাহর রাস্তায় কেউ আর উঠাউটি করবেন না আমি দেখতে পাইতেছি যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাই আজকার মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে বাজান রে কোনো দিকে কোনো নজর নাই দেখেন বাজান বাপ যার দুনিয়া নাই তার মতন বড়
বড় অভাবী আর কেউ নাই। আমি আমার মাদ্রাসার কথাই বলে দিয়া যাই, আসর নামাজের পর বারান্দায় দাঁড়াইয়া আমি বাচ্চাদের খেলা দেখতেছি, আপন মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে দৃশ্যটা। খুব খেয়াল করে শুনেন বাবা, আর এ বন্ধু হঠাৎ করে নজরে ধরা পড়ল এক ছাত্রীর বাবা গার্জিয়ান হইয়া অভিভাবক হইয়া কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়ে ফল ফ্রুটের প্যাকেট নিয়া মেন গেটের কাছে দাঁড়ায় আছে ছেলের সাথে সাক্ষাৎ করার জন্যে, ওদের আগ্রহ নিয়ে অপেক্ষামান হয়ে আছে। আরে বাবাজি বেটা বাপকে দেখার আগে, বাপ বেটাকে দেখার আগেই বেটা বাপকে দেখে ফেলেছে, এই সন্তানটা বাপকে দেখার সাথে সাথে আমার বন্ধুগণ খেলাধুলা বাদ দিয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গ থেকে ধুলাবালি জারে আমার বন্ধুগণ ঘামে কিন্তু গেঞ্জিটা ভিজে গেছে। এই ছেলেটা দুর্গন্ধ যুক্ত হইয়া পরেও বাজানকে ধুলাবালি ঝারিয়া সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবাকে দেখা যায়, আমি বাবার সাথে যা বাবার কাছে যাব, আমার আব্বুর কাছে যাব, ভাই আমি আর আজকে খেলবো না। বড় ভালো লাগলো বচন ভঙ্গিটা আমার বন্ধুরি। ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে হন হন করে বাবার কাছে যখন ছুটে চললো, বাপও দেখেন কি ওদের আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে। বাপ দুর্গন্ধর দিকে তাকাইলেন না, গেঞ্জি ভিজার দিকে তাকাইলেন না, ধুলাবাড়ির দিকে তাকাইলেন না। বেটা যখন কাছে গেল সোনার বাবুজান দুই হাত বাড়ায় দিল, দুই হাত বাড়ায় দেওয়ার পর আমার বন্ধুর এই বেটাটা সালাম দিয়ে বাপের বুকে চলে গেল। আব্বু আব্বু ডাক দিয়ে বলে, আব্বু আম্মু কেমন আছে? বাপ ডাক দিয়ে বলে, বাবা তোমার আম্মু ভালো আছে। বাজান বাপ এই বলে ছেলেকে চুমা দেয়, ছেলেও বাজান আব্বুর কপালে চুমা দেয়। কিন্তু বাজান এই দৃশ্যটা বড় ভালো দৃশ্য, কিন্তু বাজান কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ দৃশ্য আমার নজরে ধরা পড়ল। কয়েক সেকেন্ড যাইতে না যাইতে ওই একই মাদ্রাসার ছাত্র আমার মাদ্রাসার ছাত্র, বাবাজি আর একটা ছাত্র বড় ভারাক্রান্ত মন নিয়া হাঁটি হাঁটি পা পা করে আমার একটু কাছে এসে বারান্দার গ্রিল ধরে দাঁড়াইল। ওই বাপের আদর করা দৃশ্য দেখে আর চোখের পানি সেরে কান্দে। আমি জানি না যে ওর বাবা নাই, আমার জানা ছিল না। এই ছেলেটা চোখের পানি ঝর্নার মতন ছেড়ে দিয়া চিৎকার দিয়া কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি নাই, আমার আব্বু কি কোনো দিন আর আমার আব্বু বলে চুমু দিবে না। আমি ডাক দিয়ে বললাম, বেটারে তুমি কেন কান্দ, তোমার কি বাবা নাই? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, দুই মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে, আমি আমার বাবার লাশটাও দেখি না, আমি আমার আব্বার লাশটাও দেখি নেই। আজকে এই ভাইয়ার আব্বুর আদর দেখে আমার আব্বুর কত মনে হয়ে গেল, আমার আব্বাও তো আমাকে এইভাবে আব্বু বলে চুমু দিত, আমার জন্যে ফল ফ্রুট বিস্কিট নিয়ে আসতো। হুজুর আমার আব্বা কি আর কোনো দিন আসবে না? আরে বন্ধু সেদিনই প্রথা ছিল, সেদিন বুঝে আসলো আহারে তার বাবা নাই, তার মতন বড় অভাবী আর কেউ নেই, আবার তার মা নাই, তার মতন বড় এতিম অসহায় দুঃখী আর কেউ নাই। বাজান আমি জানি নাই ময়দানে কার মা নাই, দেখেন নাই এক ফোঁটা চোখের পানি পরে কিনা। বাজানো বারবার বলতেছি কান্নার জন্যে, কান্না না আসলো কান্নার অভিনয় করেন, আমার বন্ধুরে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়ে দিবে। এ বাজান জীবনের শেষ বয়ান হইতে পারে, জানি না কার মা নাই কার বাবা নাই, গুনাহ মাফের জন্যে মা বাবাকে জান্নাতি বানানোর নিয়ত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? একটু বলেন না আওয়াজ দিয়ে আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান রে কেউ কারো দিকে তাকায়েন না, সোনার বাপ জানে রাজকলিদার ভাইরা দেখো চোখে পানি আসেনি, ও বাজান তার মা না।
নাই তার মতন বড় দুঃখের কেউ নাই বাজান রে আমি আর দুই এক মিনিটে আরেকটা করুণ চিত্র বলে দেই বাজান রে আজকে কোন মায়েরে তুমি বুড়ি বলো কোন মায়েরে তুমি গালি দাও কোন মায়েরে তুমি ঘর থেকে বের করে দাও বাজান একটু দিলের কান লাগায় কথাটা শোনো আজ থেকে আট নয় বছর আগের ঘটনা মুসলমান ভাই রে দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগে আপনারা এই বয়ানটা প্রায় আমার মুখ থেকে শুনেছেন বাবা দেখেন তো রেড লাইটটা কে জ্বালাইতেছে সি আস্তাগফিরুল্লাহ মুসলমান বন্ধুরা রে আমার আজ থেকে আট নয় বছর আগের ঘটনা যেটা আপনারা মোবাইলের মাধ্যমে শুনেছেন এ বন্ধু উঠা উঠি মানে মা বাবার নামে মনে হয় দোয়া করতে মন চায় না অন্তরাত্মায় মনে মা বাবার ভালোবাসা নেই আরে বাবাজি কেন তুমি বারবার উঠে উঠে বেয়াদবি করো এই সুন্দর জান্নাতি বাগানের পরিবেশটা শৃঙ্খলাটা কেন বিশৃঙ্খলা করতেছ ও বাদান একটু মাথাটা নাড়াবেন না খুব খেয়াল করে শুনেন গো বাবা যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই বাজান এক মিনিটে বলে দে দক্ষিণ অঞ্চলে বয়ান করার জন্য ফেরি দিয়া পার হব ও বাদান পদ্মা নদী পাড়ি দেব বাদান দিয়ে ফেরির মধ্যে গাড়ি তুললাম আমার গাড়ির পিছন বরাবর আরও অনেক গাড়ি উঠল একটা অ্যাম্বুলেন্স উঠল বাদান রে অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাসের ঘোড়ায় লাল কাপড় টাঙানো লাল নিশান টাঙানো বাদান এই লাল কাপড় দেখিয়া বুঝতে বাকি রইল না যে এই অ্যাম্বুলেন্সের ভিতরে লাশ আছে তবে মহিলার লাশ না পুরুষের লাশ এটা আমার জানা নাই বাজান রে মৃত ব্যক্তির নামে দোয়া করে আমি আমার গাড়িতে উঠে গেলাম গাড়িতে ওঠার পর পিছনের গ্লাসটা আস্তে আস্তে করে নামাইতেছি বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করবো আর এ বাবা দি যখনই গ্লাস নামাইতেছি পিছন থেকে ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চা শিশু বাচ্চা করুণ চিৎকার দিয়ে কান্দে যেই কান্নাটার আওয়াজে আমার হৃদয় রেখাপাত করেছে আমি নিজেকে নিজে ঠিক রাখতে পারিনি এরে ভাই যা পিছন থেকে একটা বাচ্চা কান্দে আর কিছুক্ষণ পরপর চিৎকার দিয়া বলে আব্বু ও আব্বু আমার আম্মুকে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কেন আমি আমার আম্মুর কাছে যাব আমি আমার আম্মুর দুধু খাবো আব্বু তুমি আমার মাকে কাঠের বাক্সে বইরা রাখছো কেন ও মা মা তুমি কি আর আমাকে কোনোদিন দুধু দিবে না আমি আমার আম্মুর কাছে যাব আমি আমার আম্মুর দুধু খাব আব্বু তুমি কেন কথা বলো না আমি মানুষের কাছে বিচার দেব দাদু ভাইয়ের কাছে যে বলবো আমার আব্বু বড় নিষ্ঠুর আম্মুকে কাঠের বাক্সে বইয়া রাখছে আমাদের কাছে আসতে দেয় না আমাকে আব্বু আম্মুর দুধু খাইতে দেয় না ও বাদান বারবার যখনই আওয়াজ আসি আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ তুমি কি না পারো আল্লাহ আল্লাহ তোমার নীলাখেলা বোঝা যায় না তুমি এই দুধের বাচ্চার কাছ থেকে মায়েরে নিয়ে গেছো অত সেই বাচ্চা বোঝে না যে তার মা দুনিয়ায় নেই আমার বাইরে এই বাচ্চাটাকে দেখার জন্য গাড়ি থেকে নামলাম এই বাচ্চাটাকে দেব বাবা দি গাড়ি থেকে নামিয়া নজর করে দেখি অ্যাম্বুলেন্সের চতুর্দিকে অনেক যুবক দাঁড়ালো মধ্যম বয়সের লোকেরাও দাঁড়ালো ওই মা মরা বাচ্চাটাকে দেখে আবার কিছু কিছু যুবক নিজের পকেট থেকে মোবাইলটা বাইর করিয়া আপন বাড়িতে ফোন দিয়ে বলে আমার মা কই আমার মাকে দেখে রেখো আমি আট দশ মাস মায়েরে দেখি না আজকে ঢাকা থেকে আসতেছি আমার মার যেন কিছু না হয় বাড়ি থেকে ডাক দিয়ে বলে কেন তুমি আজকে মার জন্য কান্দ বলে কি বলবো আজকে ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চা দেখতেছি এই বাচ্চাটার মা মরে গেছে গো কিন্তু এই বাচ্চা বোঝে না যে তার মা দুড়িয়ে নেই বারবার বলে আম্মুর কাছে যাবো দুধু খাবো আব্বুরে খুব কষ্ট দিতেছে এরপরও এই বাচ্চাটা বুঝে না যে তার মা মারা গেছে তাই আমরা বলি আমাদের মাকে তোমরা দেখে রেখো মায়ের যেন কোনো ক্ষতি না হয় বাজান রে এই যুবক ভাইয়ের এই অবস্থা দেখে আমি আরেকটু সামনে গেলাম পরিচিতি ফেস ভ্যালু থাকার কারণে বাজান রে আমাকে সাইড দিয়ে দিল আমি অ্যাম্বুলেন্সের কাছাকাছি গেলাম ওই মা মারা বাচ্চাটার দিকে তাকে দেখি
এক সাইডে মায়ের লাশ কাঠের বাক্স আর বাচ্চাটা বাবার কোলে বসে রানীর উপর বসে আছে বারবার খালি বাবার দাড়ি মুখ মুসগুলি হাতায় আর ধাক্কায় আর কলার ধরে বলে ওই আব্বু আম্মুর কাছে যাব আমি আম্মুর আম্মুর দুধু খাব আমি আমার আম্মুর কাছে যাব তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে বইলে রাখছো কেন বাজানরি বাচ্চার কান্না শুনতে শুনতেই সাইতে শুনি আবার আমার বন্ধুগণ আরও দুইটা কন্যা সন্তানের কান্না নজর করে দেখি আরও দুইটা মেয়ে বাচ্চা মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এরকম করে নোয়া দিয়া রাখছে আর দুই হাত দিয়া মায়ের লাশের বাক্সটা ধরছে আর এরকম করে নাড়াচাড়া করা ডাক দিয়ে বলে আম্মু তুমি কি আর আমাদের মাথার চুর আশ্রয় দিবা না তুমি কি আর আমাদের সাথে কথা বলবা না ভাইয়াকে কি আর দুধু খাওয়াইবা না ও আম্মু আম্মুরা মরিয়া গেলি কি মেয়েদের সাথে কথা বলতে পারে না আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ তিনটা বাচ্চার একটা বাচ্চাও বুঝতে না যে বুঝতেছে না যে তাদের মা মরে গেছে আর কোনোদিন তাদের মা তাদের সাথে কথা বলবে না আরে বাবা জি এইটা ভাবতে ভাবতেই হঠাৎ করে আমার বন্ধুগণ ওই ছেলেটা বাবার কোলে বসে আবার যখন বলল আম্মুর কাছে যাব দুধু খাবো এই বাপ ছেলেটার কথায় বিরক্ত না হইয়া সান্ত্বনা দিয়া বুকের সাথে মাথাটা জড়ায় ধরে ডাক দিয়ে বলে বেটা রে তোর আম্মু নাই তোর আম্মু মরে গেছে আর কোনোদিন তোরে দুধু দিবে না এই কথাটা বাপ বলা মাত্রই ছেলেটা খেপে গেল কয়েকটা দাগ দেখতে পাইলাম দাঁত দেখতে পাইলাম যখনই বলছে তোর মা নাই তোর আম্মু মরে গেছে তখনই বাচ্চাটা রাগ হইয়া কসমস করে বাপের কামড় দিয়া ধরল এত জোরে হাতের চামড়া কামড়ায় ধরল বাদান ভালো করে খেয়াল করে দেখি বাপের বিভিন্ন জায়গায় চামড়া লাল হয়ে গেছে বিভিন্ন জায়গায় গোস্তলা কালো হয়ে গেছে রক্ত কালো হয়ে গেছে কানের কাছে ঘাড়ের কাছে কামড়ের দাগ বিভিন্ন জায়গায় বাপের জামা ছেঁড়া ও বাজান বিভিন্ন জায়গায় খামচির দাগ নজর করে দেখি নাক থেকে রক্তের ফোঁটা ঝিরঝিরে পড়তেছে তার মানে বেটা যখন নাকে মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় সারা দিছে বাপটার আমার বাইরে নাক ফেরে গেছে মুখে ঠোঁট ফেটে গেছে রক্ত পড়তেছে আরে বন্ধু এইবার যখন এই ছেলেটা জোরে কষায়া কামড় দিয়া আমার বন্ধুরে খামসা খামচি করিয়া ডাক দিয়ে বলে তুমি মিথ্যা কথা বলো আমার মা মরে নাই আমার মাকে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো ও বাদান এত জোরে কামড় দিছে বাপটার চেহারা কালো হয়ে গেছে চোখ লাল হয়ে গেছে মারেও না ধরেও না বিরক্ত হয়েও না বাপ খালি কান্দে আর ইস বলে আওয়াজ দিয়ে বলে আল্লাহ তুমি আমারে কোন বিপদে ফালাইলা আমি এই তিনটা বাচ্চা নিয়ে কার কাছে যাই বল এদেরকে কেমনি বুঝাই এদের মা নাই আল্লাহ গো আমি এদেরকে কেমনি বুঝাই আমি একবারে বললাম ভাই রে আপনার ছেলে মেয়ের আচরণে বিরক্ত হয়ে না এরা বুঝে নাই এদের মা নাই এই কথা বলা মাত্রই লোকটার কান্নার আওয়াজ বেড়ে গেল লোকটা শিশু বাচ্চার মতন জোরে জোরে কান্দে আর বাচ্চাদের মুখ থেকে নিজের হাতের চামড়াটা ছুটাইয়া হাতের কাপড় তুলিয়া ডাক দিয়া কয় হুজুর গো এই দেখেন আর কত সহ্য করা যায় কালকে থেকে আমার এই কামড়ানো শুরু করছে যখনই বলি তোর মা না তখনই আমার এইভাবে কামড় দেয় আর কত সহ্য করা যায় বাইরে এই লোকটা বলতে বলতে শিশু বাচ্চার মতন দুই হাত জোর করে বলে হুজুর আপনার আলেম মানুষ আপনাদের কাছে একটা দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনোদিন কোনো বেটা বেটির কাছের থেকে বাপের আগে মায়েরে যেন নামিয়া যায় আমি বুঝতেছি যার মা নাই তার মতো বড় হবে কেউ নেই
بايري ময়দানে সোনার বাইরে আমার কার জানি মা নাই কার জানি বাবা নাই বাজারে দেখতেছি আলেমরা চোখের পানি ছেড়ে কাঁদতেছে হাদি সাহেবরা কাঁদতেছেন সোনার কলজার টুকরা যুবকরা কাঁদতেছে যেই মাদ্রাসা ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয় এই দামি দামি ছেলেরাও কাঁদতেছে আজকা চোখের পানি আল্লাহ ফিরত দিবে না আমার বন্ধুরে আমার মাওলা আজকে চোখের পানি কবুল করবে বাবাজি পয়গম্বর কান্দার ডাক দি বলে আল্লাহ এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান যেই বাচ্চাটার উছিলে তার বাপ মাপ পেয়ে গেল আল্লাহ বুঝতেই সেই সবকটা কোন সবক ভাই আমি সেই সবকের কথা বলছি ওই বাইবেল বলা আর হযরতের আগুনে লাভ দেওয়ার কথাটাও বলবো একটু বাজান দর্দ ধরেন মুসলমান ভাইরে এবার পয়গম্বর নয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন বাইবেল বলা ভাই আপনি আমার হাত ধরেন আমি আপনার হাত ধরি এই কাগজের পাত পাতা কোরআন শরীফ বাইবেল কি প্রয়োজন আছে আগুনে ফালানো আসেন না আমরা দুইজন মিলে আগুনে লাভ দেই এবার বাজানে যখনই কথা বলা হলো আরে বাবাজি বাইবেল ওলা চোখের পানি ছেড়ে বলে হুজুর আসলে এতদিন জানতাম না আজকে শিউর হইলাম ও হুজুর অতি চালাকের গলায় দড়ি হযরত জি ডাক দিয়ে বলতেছেন তুমি কি চালাকি করছো ডাক দিয়ে কা হুজুর আপনি জানেন না আমি আপনার কানে কানে বলবো এটা জোরে জোরে বলা যাবে না এটা জোরে বললে পাবলিক আমারে ধরে মারবে আমি আপনার আজকে একটা গোপন কথা বলে যাই হুজুর মারহাবা করবেন না ঠেলার নাম ঠেলার নাম বিড়াল কি সাদে গাছে উঠে রে কথা কয় না বাজান রে সাদে গাছে ওঠে না বিড়াল কিন্তু সাদে গাছে ওঠে না আমার বাইরে দুনিয়ার সব বক্তারা কালেকশন করলে মাহফিল ভেঙে যায় কিন্তু বাজান আমি অদম কালেকশন করার পরও যখন আবার ওয়াজ শুরু করি মনে হয় হুজুর নতুন করে ওয়াজ আবার আরম্ভ করল কথা কন ঠিক কিনা মনেই হবে না যে এখানে কালেকশন হয়েছে দুই আড়াই ঘন্টা ওয়াজ হয়েছে মনে হবে যে হুজুর এখন নতুন করে আবার স্টার্ট দিল এজন্য আবার একটু ইমানি ঝংকার দিয়া হুঙ্কার দিয়া বলেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এইবার ডাক দিয়ে বলতেছেন হযরত জি আমি একটা সালাকি করছি কিন্তু এই সালাকি কইরা অন্য কোথাও ধরা খাই নাই অন্যান্য এলাকায় যাইয়া মুসলমানদেরকে ধোকা দিয়া বোকা বানাইয়া কাফের বানাইছি কিন্তু আজকে আপনার কারণে পারলাম না আজকে আমি আপনার কারণে ধরা খেয়ে গেলাম ডাক দিয়ে বলেন তুমি কি করেছো বলো ডাক দিয়ে বলে হুজুর আপনি জানেন কি জানি না আমেরিকার জমিনে একটা আঠা বাইর হয়েছে একটা কেমিক্যাল বাইর হয়েছে ওই কেমিক্যাল যদি কোনো মানুষ কাগজে লাগায় এই কেমিক্যাল যুক্ত কাগজ যদি আগুনে পোড়ায় আগুন জ্বলতে জ্বলতে একসময় আগুন নিভে যাবে কিন্তু কেমিক্যাল লাগানো কেমিক্যাল যুক্ত কাগজ পুড়বে না হুজুর আমি আমার সহায় সম্পত্তি বিক্রি করিয়া ওই কেমিক্যাল করেই করছি শুধুমাত্র মুসলমানদেরকে ঠকাবার জন্য আমার খ্রিস্ট ধর্ম পারমানেন্ট করার জন্য হুজুর আপনি শুনেন শুনেন আমি আমার সহায় সম্পত্তি বিক্রি করে ওই কেমিক্যাল কিনছি ওই কেমিক্যাল কিনিয়ে আমি বাইবেলের পাতায় পাতায় লাগাইছি হুজুর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এরকম জায়গায় জায়গায় যাম গ্রাম গন্ধে যাইয়া সরল মনা মুসলমানদেরকে ধোকা দিয়া ধর্মের ব্যাপারে বাহাদুরি করব আর তারা এরকম আগুন ধরাবে কোরআন ফেলে দেব বাইবেল ফেলে দেব কোরআনের পাতায় যেহেতু কেমিক্যাল লাগানো নাই আমার বাইবেলের পাতায় পাতায় যেহেতু কেমিক্যাল লাগানো আমার বাইবেল তো পুড়বে না হুজুর আপনাদের কোরআন তো পুড়ে যাবে আর যখনই কোরআন পুড়বে তখন আমি চিৎকার দিয়ে বলবো ইসলাম ধর্ম ভুয়া হুজুর এই ছিল আমার তালাকি কিন্তু আজ আমি ধরা খাইয়া গেলাম হুজুর আপনি বলতেছেন কোরআন ও কাগজের বাইবেল ও কাগজের হুজুর গো হুজুর আপনি বললেন কোরআন কাগজের বাইবেল কাগজের এই কাগজের পাত পাতা কোরআন আর বাইবেল আগুনে ফালানোর দরকার নেই হুজুর আপনি ডাইরেক্ট বললেন আপনি আর আমি দুইজন মিলে বডিটা নিয়ে আগুনে লাভ দেই ও হুজুর আমি বাইবেলের পাতায় পাতায় আঠা লাগাইছি কেমিক্যাল লাগাইছি আমি তো আমার গায়ে লাগাই নেই আমি তো আমার বডিতে লাগাই নেই আপনি কি বডিতে লাগাইছেন নাকি
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ বললেন আমি আমার বডিতে কোনো কেমিক্যাল ব্যবহার করি নাই তবে আমার দিলের মধ্যে কলবের মধ্যে একটা কেমিক্যাল আছে মেডিসিন আছে এই মেডিসিনের নাম হলো ঈমান যেই ঈমান মজবুত হওয়ার কারণে আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ তার আগুনের মধ্যে ফলাইছিল আর আমার দয়ার আল্লাহ ওই ঈমানের বলে বলিয়ান থাকার কারণে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডকে ফুল বাগিচা বানিয়ে দিছে সেই ঈমান নামক সম্পদ নিয়া আমি বলেছি তোমায় ধরি আগুনে লাভ দিব যার প্রতি ঈমান এনেছি তার দেওয়া তার দান করা কোরআন সিনার মধ্যে আছে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কোরআন নাযিল করছি আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ আর এ নাদানের জাহেলের মূর্খ বাইবেল হলো শোন আমার সিনার মধ্যে কোরআন আছে আমি বিশ্বাস করি ঈমান আছে কোরআন আছে আমি মুসলমানের বাচ্চাকে আল্লাহ আগুনে পোড়াইয়া মারবে না লিল্লাহি তাকবীর এবার বাইবেলুল্লাহ ডাক দিয়ে কয় হযরত আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেন আমি তওবা করলাম জীবনে আর কোনোদিন এই মাতব্বরি করব না বিশ্বাস হয়ে গেল কোরআন অক্ষয় কিতাব কোরআন হেফাজতের মালিক আল্লাহ হুজুর আমি চলে গেলাম আমার তওবা পরে দেন আমি ইসলাম ধর্ম কবুল করে নিলাম চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এবার বলেন তো দেখি বাজান দিয়ে জিকিরের মূল অর্থ কয়টা আবার কন আরেকবার আরেকবার নাম্বার এক فذكر بالقرآن من يخاف وعيد নাম্বার এক হলো উপদেশ নাম্বার দুই ফাযকুরুনি আযকুরকুম নাম্বার দুই হলো স্মরণ নাম্বার তিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। কোরআন ভাল লাগে? ভাল লাগে? ভাল লাগে না? এটা আপনি যেভাবেই পড়েন যদি সহি থাকে খালি মজাই লাগবে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات
وتبلغنا بها أقصى الغاية من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم أجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إياك نعبد وإياك نستعين اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا هنان يا منان يا رحمن يا رحيم يا